তেলিয়ামোড়া মহকুমার নয়নপুর এলাকা স্মরণ সরকার মঙ্গলবার বিষ্ণু মাস্টার পাড়া এলাকায় নিজ বোনের বাড়িতে যায় বোনের বাড়িতে বন জামায় সুজন বিশ্বাসের সাথে সন্ধ্যা পর্যন্ত বাড়ির মাটি কাটার কাজ করে কাজ শেষ করে ঘরে ফিরে তারা মদের আসর বসায় মদের আসরে কোনো একটি বিষয়কে নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হয় এই বাক বিতণ্ডাকে কেন্দ্র করে রাত আড়াইটা নাগাদ স্মরণ সরকার বন জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু রাতে বাড়ি ফিরে না যাওয়ায় জামাই সুজন বিশ্বাস এবং বাড়ির লোকজনেরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে বুধবার সকালে মোহরছড়া শ্রেণী বিদ্যালয়ের পাশে একটি কাঁঠাল কাছে স্মরণ সরকারের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা এদিন মৃত শরণ সরকারের জামাই সুজন বিশ্বাস এ খবর জানান কালকে সারাদিন আমার সঙ্গে কাজ করছে তার বাড়ির সামনে আমার জায়গা যে দিছে ওইখানে মাটি টাটি ফেলাইছি গিয়ে মাটি ফেলাইছে তো হ্যাঁ ড্রেসিং করছে মাটি সারাদিনই আমরা আমি সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমরা কাজ করছি দুজনের একসঙ্গে হ্যাঁ বিকেলে যাবো আপনারা বাড়ি যাবো আমি বাজার সাজার করে যাই যাইতে প্রায় দশটা বেজে গেছে কালকে একটা পূজার বাজার গেছে না লুত পূর্ণিমার বাজার করে দিয়ে যাইতে দশটা বেজে গেছে গিয়া কে আমরা গেছি যা যাওয়ার পরে এমনি হুদা কানে কথা না পাতা নাই হে গর্তে গিয়ে যাবো মার যাবো এ দইরা রাখত আরে তুই আইছিস তখন থাক না তুই না হে যাবো তে ছতো যেতে গরে যোন তো কোন দরকার দে যাইবো তে যা তো দুপুর হে ফোন কল জানা আমি বাড়িতে না আমি ওই নিয়ে গেছি এ রাতে আমরা আবার আমি সময় সময় আবার সুরভাই তোমার সালা আছে কোন দেশে তারে ফোন করলাম ওইসে আমরা ক্যামেরা মত আমি বাইক নিয়ে গেলাম বাইক নিয়ে যাওয়ার পর আমি নিয়ে এলাম তার আগে আইনা পূজা খুঁজি করলাম পাইলাম না শর্ট আউট অফ দিকে এখানে বর্তরা স্কুলের সামনে দেখলাম আজকে কিটা দেখছেন একটা কারণ গেছে জ্বলন্ত অবস্থা দেখি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনাটি খুন না নিছক আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ